শেষের পরিচয় শরৎচন্দ্রের মৃত্যুর পরে প্রকাশিত হয় সেই অর্থে এই তার শেষ উপন্যাসের মতো অসমাপ্ত থাকায় তাই অনুভূতিগুলিও অসমাপ্তই থাকল শেষটা জানার আকুতিটা থেকে যাবে সবসময় বেশ কিছু ব্যাপার থেকে গেল গল্পে যার আসলে সঠিক ব্যাখ্যা ঠিক কী হতে পারে তা নিজে কল্পনা করতে গেলে পুরো উপন্যাসের কাহিনী ভাবার তো ভিন্ন রকম হয়ে যাবার ভয় থেকে যাবে তাই আর সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চায় না তবে শরৎচন্দ্রের অন্য রচনাগুলোর সাথে এই রচনার কোথাও যেন একটা সূক্ষ্ম পার্থক্য আছে বলে মনে হলো রবীন্দ্রনাথের একটা গানের কিছু পঙ্গক্তি দিয়ে হয়তো উপন্যাসটা ভাব কিছুটা বোঝানো যাবে সেটা হলো এরকম প্রাণ চায় চক্ষু না চায় মরি তোর দুস্তর লজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা উপন্যাসের প্রধান চরিত্র রাখাল্লাজের সাথে কোথায় যেন শ্রীকান্তের একটা মিল আছে পার্থক্য একটাই শ্রীকান্ত তার অস্থির চিত্ত নিয়ে ঘুরে বেরিয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের আবার কখনো বা দেশের বাইরে বারমাই গিয়ে খুঁজেছে মরিচিকা। কিন্তু রাখাল যেন ম্যাসে স্বেচ ঘরখানিতে ঘরখানিতেই শ্রীকান্তের অস্থির সত্তাখানি হৃদয়ে ধারণ করে বসে আছে যে অকারণে ছুটে সবার বাড়ি বেগার খেটে যায় হাসি মুখে বিনিময়ে পায় না কিছু চায়ও না কিছু উপন্যাসের আরেকটি চরিত্র হল নতুন মা সবিতা একজন মা একজন ব্যবীচারিণী প্রায় উপন্যাসের বড় একটি অংশ জুড়ে একজন নারীর মধ্যে মা এবং ব্যবিচারিণী চিত্তের পারস্পরিক যে সংঘর্ষ চিত্রায়িত করেছেন তা মনে করি লেখক হিসাবে শুধু শরৎবাবুর জন্যই এটা নিখুঁত তবে শেষে এসে মনে হয়েছে মা হেরে গেছেন জয় হয়েছে ব্যবিচারিনীর অনেক সামাজিক নিরাপত্তার কথা বলে সবিতার সিদ্ধান্তের সমর্থন করতে পারে তবে নারী যখন মা হয় তখন তার প্রতি প্রত্যাশা আর দাবি অনেকখানি বেড়ে যায় শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসমাপ্ত উপন্যাস ভারতবর্ষ মাসিক পত্রে তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে আষাঢ় ও অগ্রায়ন ও ফাল্গুন চত্র সংখ্যা তেরোশো চল্লিশ বঙ্গাব্দে বৈশাখ আশ্বিন ও অগ্রায়ন সংখ্যা তেরোশো একচল্লিশ বঙ্গাব্দের আষাঢ় ও ফাল্গুন সংখ্যা এবং তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদ পর্যন্ত রচনা করেন অর্থাৎ যেখানে রাখাল এ প্রশ্নের উত্তর দিল না নীরব বহির হইয়া গেল এই পর্যন্ত এরপর শ্রীমতী রাধারানী দেবী উপন্যাসটি শেষ পর্যন্ত রচনা করেন শেষের পরিচয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাতই জুন শ্রীমতী রাধারানী দেবী লিখিত অবশিষ্টাংশ সমেত প্রথম পুস্তকাগারে প্রকাশিত হয় এডু লিচার শরৎ রচনাবলিতেও আমরা রাধারানী রচিত অংশ বহাল রেখেছি সেইগুলো আমরা দেখতে পারি আমরা যারা এখনও শেষের পরিচয় উপন্যাসটি পড়িনি তারা সবাই চেষ্টা করব বইটি পড়ে নেওয়ার এবং এর ভিতরের যে আধ্যাত্মিক মূল্যবোধ রয়েছে সেটি বোঝার ধন্যবাদ সবাইকে